তো হেই, কি অবস্থা সবার? তো এখন আমি বর্তমানে আমরা আছি একটা লোকাল মার্কেটের একটা ছোট একটা হোটেলে। তো খাওয়া করে আসি নাই, যার কারণে খাওয়া করতেছি। এরপরে একটা তোমাদেরকে দেখাবো লোকাল মার্কেটটা ঘুরে, সব কিছু কেনাকাটা করবো, কোনটার কেমন প্রাইস তোমাদেরকে জানানোর ট্রাই করবো। যেহেতু তোমরা কমেন্ট করে আমাকে বলছো যে কোনটার প্রাইস কত, এই নিয়ে একটা ভিডিও বানাতে। তো আজকে যেহেতু একটা লোকাল মার্কেটে আসছি, লোকাল মার্কেটের প্রাইস প্রথমে জানাবো, দেন তোমাদের পরের ভিডিওতে আবার সুপার শপের ভিডিও জানাবো। তো আজকের এই ভিডিওতে আমার সাথে আছে শাকিব আর ফাইম। শাকিব তো সবসময় থাকে আর ফাইম একটু অসুস্থ। যাই হোক, আজকের এই ভিডিওতে ভিডিও করতে আমাকে হেল্প করবে শাকিব। আর এখন পিসে যেহেতু খেয়াল চলতেছে, নয়েস একটু বেশি হচ্ছে, তার জন্য আই অ্যাম সরি। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেই, দেন তোমাদেরকে দেখাবো। সো স্টে টিউনড। সো খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা কেনাকাটা শুরু করবো। তো প্রথমেই আমরা কিনবো হচ্ছে মাছ, কারণ অলরেডি দুটা বাজে গেছে, বেশি লেট হলে মাছ পাবো না। তো শাকিল এখন ক্যামেরা ধরে হেল্প করবে। থ্যাংক ইউ শাকিল, নাও। তো এখানে সবগুলো হচ্ছে মাছের দোকান, সব ধরনের মাছ পাওয়া যায়, যেমন শোল মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, মাগুর মাছ, ঝিনুক যেগুলো আমরা খাই না, কাসিমও আছে, কুইচা, কচ্ছপ, যাই হোক। এই যে এটা হচ্ছে মাগুর মাছ। আর যাই হোক, এখন এখন তো আমরা মাগুর মাছটা কিনবো, কারণ অনেকদিন মাছ খাওয়া না, আর তেল টাইপের কোনো মাছ নাই এখানে। তো এইটা হচ্ছে মাগুর মাছটা, হাফ কেজির দাম হচ্ছে 11 আরএমবি। তো 11 আরএমবি সমান হচ্ছে 12.50 টাকা। তো আপনারা হিসাব করে নিন, কারণ পুরা বাজারে আমি হিসাব করে বলতে পারবো। শাকিব তুমি নিবার? হ্যাঁ, শুনো আগে তুমি দেখো। এই তো আমি আইকে এখন বললাম যে আমাদের দুটা দিতে, একটা শাকিবের একটা আনা, একদম কাটা কুটা করে সব সাফ করে দিব। ও, এটা হচ্ছে হাফ কেজি 11 আরএমবি। তো আমি আমার মাছটা নিলাম, আর এইটা চাইনিজ নাম হচ্ছে ভুলে গেছি, অনেক একটা কঠিন নাম। তো একটা আমারটা হচ্ছে 35 আরএমবি, তার মানে আপনারা বুঝতে পারছেন প্লাস 2 কেজির মতো মাছটা হয়েছে 35 আরএমবি। ওকে, তো সাথে থাকেন, অন্য এক জায়গায় যেয়ে দেখা হচ্ছে। সো আমাদের মাছ কেনা শেষ, এখন আমরা একটু মুরগির দিকে যাচ্ছি, মুরগি কিনবো। আসলে চায়নায় সব প্রকারের মাছ পাওয়া যায় না, আর এক কাটার মাছ ছাড়া আমি খাইতে পারি না। তো মাগুর মাছ খাইতাম না, এখন বাধ্য হয়ে খাইতে হয় রে ভাই, কারণ এই একটা মাছই আছে যেটা এক কাটার মাছ, আর বাকি সব খুব কাটা যুক্ত। সো পাঁচটা এরকম বড় বড় লেগ পিসের টাইপের মুরগি নিলাম, পাঁচটা নিচে হচ্ছে 31 আরএমবি, 31 আরএমবি, হিসাব করে দেখতে পারেন। মুরগি এখানে বেশি এক্সপেন্সিভও না, আবার চিপও না। তো দেখলেন ভেন্ডি হচ্ছে 6 আরএমবি, হাফ কেজি দাম, মানে 6 আরএমবি হাফ কেজি ভেন্ডি দাম, অনেক এক্সপেন্সিভ। আপনাদের জন্য একটা টিপস হচ্ছে, যারা মনে করেন চাইনিজ বলতে পারেন না, দামাদামি করতে পারেন না, তাহলে আপনারা হাফ ইউজ করতে পারেন। যেমন ওরা যদি বলে যে 5, আপনি 4 দেখাইতে পারেন, যদি আপনি বার্গেনিং করতে চান।
আর যারা জিজ্ঞেসই করতে পারেন না যে কেমন কত দাম, তো হাতে দেখাই দিবেন, হাতে দেখায় জাস্ট ট্যাম্পে দেখালেই ওরা বলে দিবে। তো এটা হচ্ছে একটা ইজি টিপস, কি বলো শাকিল? অফকোর্স। Sun. Oh, so it has done cleaner me. So দেখাই দাও, এটা দেখাই দাও, এখানে উইচ্যাটে পে করে সেই মজা, মজা বলতে কি খুবই। তোমরা দেখতে পারলা যে উইচ্যাটে এখানে সব জায়গায় উইচ্যাট আর হচ্ছে আলিপেতে পেমেন্ট সিস্টেম, আর তাছাড়া তুমি ক্যাশ ইউজ করতে পারো, বাট আই এম শিওর দ্যাট তুমি যদি এখানে আসো ক্যাশ তোমার একদমই ভালো লাগবে না ইউজ করতে, কারণ মোবাইলে এত ইজি পেমেন্ট করা ক্যাশ দিয়ে সম্ভব না। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস চায়নার। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে চায়নার যে ওয়েটিং সিস্টেম, মানে ওয়েটের যে সিস্টেমটা আছে ওইটা হচ্ছে আপনার হাফ কেজি। আমরা যেমন সব কিছু এক কেজি করে দাম করি, ওরা এখানে হাফ কেজি করে দাম করে। যেমন লিয়াংচিন মানে হচ্ছে দুইটা হাফ কেজি, দুইটা হাফ কেজি মিলে কিন্তু এক কেজি হয়, আর এখানে প্রত্যেকটা যে দাম লেখা আছে সবগুলো হাফ কেজিরই দাম। আর আপনি সুপার শপ বা লোকাল মার্কেট যেখানেই যান, এইভাবে যে যে দেখতেছেন দাম লেখা সব জায়গায় দাম লেখা পাবেন। তো আপনার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়বে না, যদি আপনি দামাদামি করতে না চান জাস্ট দেখাইলেই হবে, ওরা আপনাকে বলে দিবে। তো তোমরা এখানে দেখতে পারতেছো যে এখানে বিভিন্ন প্রকারের আলু আছে, ছোট থেকে বড় সব প্রকারের আলু আছে। যেমন আমি ধরি এই যে এই আলুটা, এই আলুটার দাম হচ্ছে 1.5 RMB, মানে 1.5 RMB হাফ কেজি আলু। সো এখন আমরা আলু কিনবো, আর পেঁয়াজের দামও দেখাচ্ছি। পেঁয়াজের দাম এই যে তোমরা এই যে এই সাইডে দেখতে পারতেছো, এটা হচ্ছে পেঁয়াজ, তোমরা জানো আই নো, এটা হচ্ছে হাফ কেজির দাম 1.3 RMB। আর আর আচ্ছা মহিষের দামও দেখাবো, নো প্রবলেম, আগে এগুলো একটু, হ্যাঁ হ্যাঁ সব কিছুর দাম, এই যে আমাদের ফাইন বলেছে সব কিছুর দাম দেখাতে হবে যাতে তোমাদের জন্য কমফোর্টেবল হয়। সো এগুলা কিনি, তারপরে তোমাকে মরিচের দাম আবিজাবি দেখাচ্ছি, স্টে টিউন। তো মোটামুটি এইখানে আপনাদের সব প্রকারের তরকারি তরকারি পাওয়া যায়, তো কোনো প্রবলেম নাই। তো আমার কাছে মনে হচ্ছে ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে, তো এর জন্য আপনাদেরকে আমি এখানে প্রত্যেকটা সবজির উপরে একটা দাম দেওয়া আছে, জাস্ট আপনাদের এক নজরে দেখাই দিব, আপনারা আসলে বুঝতে পারবেন। তো গাইস ঝামেলা হলো যে গরুর মাংস, তো আমরা আসার সময় গরুর মাংস দেখছিলাম, এত তাড়াতাড়ি আমরা বাজার করতে করতে সব সেল হয়ে গেছে, আউট অফ স্টক। তো ওইটা হ্যাঁ দোকানটা সামনে ছিল বাট বন্ধ, আর এখন কি করব কিছু করার নাই। তো শাকিল এখন ডিম নিচ্ছে, আর বাই দ্য ওয়ে এর এক কেজ ডিমের দাম হচ্ছে 22 RMB, 22 RMB এক হইলে এক কেজ ডিম পাবেন, ডিমের দাম কমই আছে। তো যাই হোক আমরা এখন ডর্মের দিকে যাব, এই যে আমাদের সবার বাজার, ব্যাগ ভরা একদম ফুল বাজার। তো এখন একটু দিদি অর্ডার দিব, বাসা দিয়ে যাবো। আর বাই দ্য ওয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক বাইকের শপ আছে, তো আপনারা যদি চান যে ইলেকট্রিক বাইকের কেমন প্রাইস এর উপর ভিডিও বানাই তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের আপনারা আপনাদের ডিমান্ডের উপরই আমি ভিডিও বানানো যেহেতু স্টার্ট করছি, আপনারা চাইলে আমি আবার ভিডিও বানাবো ইনশাল্লাহ। যাই হোক এখন গাড়ির জন্য ওয়েট করতে হবে।
সো যাই হোক, শেষ পর্যন্ত আমরা গাড়ির ভিতর উঠছি। এখন আমরা ডরমের দিকে যাচ্ছি। বাইরে প্রচুর গরম, আমাদের অবস্থা শেষ, যান শেষ প্রায়। তো ট্রাই করছি আপনাদের সব কিছুর দাম সম্পর্কে জানানোর। আর আমরা আজকে আসলে আমরা লোকাল মার্কেটে আসি, কারণ হচ্ছে সুপার মার্কেটটা একটু বেশি এক্সপেন্সিভ। তো যেহেতু তোমরা স্টাডি করতে এখানে আসবা, তোমরা যেহেতু জব করবা না, অবশ্যই তোমাকে চিপ জিনিসই কিনতে হবে। আর লোকাল মার্কেটে সব কিছু আসলে একদম তরতাজা পাওয়া যায়, আর যেটা সুপার মার্কেটে পাওয়া যায় না। তারপরেও তোমাদের জন্য সুপার মার্কেটেরও একটা ভিডিও বানাবো নেক্সটে। আর যদি ইলেকট্রিক কোনো কিছু বা কোনো কিছু যে কোনো ভিডিও তোমরা দেখতে চাও, কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওতে শাকিল অনেক হেল্প করছে, ফাহিমও অনেক হেল্প করছে, ওদেরকে ধন্যবাদ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে ভিডিওটি। ভালো লাগলে কী করতে হবে তোমরা তো ভালো করেই জানো, আর সাবস্ক্রাইব করবা। শাকিলের জন্য একটা শাউট দিয়ে দিও, কারণ শাকিল অনেক তোমাদেরকে অনেক ভালোবাসে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই, সি ইউ।